পুরীর সমুদ্রটা এমন একটা জায়গা যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের কাছে আকর্ষণীয়। এমন কেউ নেই যে পুরীর সমুদ্র সৈকতে এসে আনন্দ করতে চায় না, প্রত্যেকেই চায় পুরীতে এসে আনন্দ করতে। আর পুরীতে এসে আনন্দ উপভোগ করতে গেলে আপনাকে নিতে হবে একটা হোটেল। তো আজকে এরকম দুটো ভালো হোটেলের রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি। পুরীর যে ফিশ মার্কেটটা পিছনে রেখে জাস্ট পুরী থেকে 30টা স্টেপ আপনি যদি এগিয়ে আসেন তাহলে লেফট সাইডে পড়বে এই কৃষ্ণানন্দ ধাম। তো চলুন কৃষ্ণানন্দ ধামের মধ্যে যাওয়া যায় এবং এখানকার রুমের কন্ডিশনগুলো আমি আপনাদেরকে দেখাবো। চলুন লিফটটা দেখাও। এই কৃষ্ণানন্দ ধামের এন্ট্রান্সে আছে এখানে রিসেপশন, আর রিসেপশন থেকে বেরোলেই এখানে আছে লিফট। কোনো বয়স্ক ব্যক্তি যাদের হাঁটতে অসুবিধা হয়, সিঁড়ি ভাঙতে অসুবিধা হয়, এমন কোনো ব্যক্তি যদি আপনাদের সাথে আসেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একেবারে পারফেক্ট। মেন রোডে নেমেই হোটেল এবং হোটেলে ঢুকতেই লিফট, একটুও সিঁড়ি ভাঙতে হবে না। তো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই হোটেল কিন্তু একেবারে পারফেক্ট। নিচে তো ঢুকতেই তো একটা ছোট রিসেপশন আছেই, বাকি লিফট থেকে বেরিয়েই কিন্তু আর একটা রিসেপশন। চলুন এবারে রুমে গিয়ে দেখা যাক যে এনাদের রুমের কন্ডিশনগুলো কেমন। তবে এই এসি রুমে আপনি থাকলে আপনি কিন্তু কোনো রকম অ্যাটাচ কিচেন বলুন বা কোনো রকম কিচেন ফেসিলিটি কিন্তু আপনি পাবেন না। রুমের সাথে অ্যাটাচ কিচেন ফেসিলিটি নিতে গেলে তাহলে আপনাকে এই হোটেলের নন এসি রুমগুলোকে চুজ করতে হবে, যে যার মধ্যে আমি অলরেডি এখন আছি। এটা হচ্ছে একটা নন এসি রুম যেখানে একটা বেড রাখা আছে যেখানে তিনজন অ্যাকোমোডেট করতে পারবে। বেডটা একটু আনঅর্গানাইজড হয়ে আছে কারণ গেস্ট চলে যাওয়ার পরে এগুলোকে আর রেডি করা হয়নি, আমি ঢুকে পড়েছি। এই রুমে একটা রাখা আছে ওয়াল ড্রেসিং টেবিল, একটা বড় টিভি রাখা আছে, টিভির নিচে একটা ক্যাবিনেট করা আছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। আর এটা হলো বাথরুম, বাথরুমের মধ্যে কমোড রাখা আছে এবং বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে। বাথরুমের মধ্যে একটা বড় আয়নাও রাখা আছে। বাথরুম থেকে বেরিয়েই বাথরুমের পাশেই রয়েছে এই কিচেন। কিচেনের এখানে একটা টপ করা আছে, একটা সিঙ্কের ব্যবস্থা করা আছে। তো আপনি যদি এরকম অ্যাটাচ কিচেন সহ রুম নিতে চান তাহলে কিন্তু এরকম নন এসি রুমগুলি আপনাদেরকে নিতে হবে। তো যে যে রুম আমি আপনাদেরকে দেখালাম, যে কৃষ্ণানন্দ ধামে যে রুম দেখালাম এসি আর নন এসি, সেই এসি আর নন এসি রুমের ভাড়াটা আমি একটু জেনে নেবো এখানকার ম্যানেজার সুজিতবাবুর কাছ থেকে। আপনি একটু বলুন। হ্যাঁ, ২৫০০ এসি ভাড়া হচ্ছে ২৫০০ টাকা, নন এসি ১৪০০ টাকা। তো আপনারা জেনে নিলেন যে ভাড়াটা। এবারে আমি বুকিং ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেইভাবেই কিন্তু আপনারা বুকিং করে এখানে চলে আসতে পারেন। আর এই হোটেলের মেন ল্যান্ডমার্ক হলো এই মারুতি হ্যান্ডলুমস, এখান থেকে দু মিনিট গেলেই কিন্তু সি বিচ। মারুতি হ্যান্ডলুমের অপোজিট ডিরেকশনেই রয়েছে আর একটা হোটেল, চলুন সেটা দেখাই। আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি আমার ব্যাক সাইডের যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে ফিশ মার্কেট, আর স্ট্রেট সামনে চলে গেছে স্বর্গদ্বার। তো এইরকম অবস্থায় যদি আপনি রাইট সাইডে দেখেন
মানে 30,000 থেকে 30 থেকে 35 পা আপনি স্বর্গদ্বারের দিকে আসলে রাইট সাইডে পড়বে আপনার এই অন্নপূর্ণা গেস্ট হাউস। তো চলুন অন্নপূর্ণা গেস্ট হাউসের মধ্যে যাওয়া যাক। অন্নপূর্ণা গেস্ট হাউসে ঢুকেই কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিফট, একেবারে ঢুকেই। আর লিফটে এখানে কিন্তু লেখা আছে 12টা থেকে 4টে পর্যন্ত লিফট বন্ধ থাকবে। এর কারণ এই সময়ে কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট সমুদ্রে স্নান করে হোটেলে ঢোকেন, তো এই সময় তাদের শরীর জামাকাপড় ভিজে থাকে, জল থাকে, বালি থাকে, তো এই অবস্থায় লিফট অ্যাভেল করলে লিফটটা আর ক্ষতি হতে পারে, যে কারণের জন্যই কিন্তু এই ওয়ার্নিংটা। লিফট থেকে বেরিয়ে লেফট সাইডে গেলেই একটা রুম আছে, চলুন সেই রুমটা দেখাবো। তবে এই রুমে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, কিন্তু এটা কিন্তু বেসমেন্ট নয়। রুমের যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে কিন্তু পুরো এখান থেকে সি ভিউ দেখা যাচ্ছে, যেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এই অন্নপূর্ণা গেস্ট হাউসের। রুমের কন্ডিশনটা কিন্তু দারুণ। এখানে এর পাশে, এই রুমের পাশে আর একটা ছোট ঘর রাখা আছে। মেন রুমে কোনো ওয়ার্ড্রোব বা কাভার্ড বা কোনো মিরর নেই, কিন্তু এই রুমে সেটা অ্যাড করা আছে। এই রুমে এখানে আছে একটা সুন্দর ওয়ার্ড্রোব, তার পাশে রাখা আছে এখানে একটা সুন্দর আয়না। তো খুব সুন্দর একটা রুম। আমি একটু জিজ্ঞাসা করে নেবো এই রুমের ভাড়া, ফিক্স আছে না এই রুমের ভাড়া কত হতে পারে? 2,500-3,000। এই রুমের ভাড়া ফিক্স সিজনে 2,500-3,000 টাকা। এখানে এর নিচেই এই অন্নপূর্ণা গেস্ট হাউসের নিচেই আছে নবান্ন রেস্টুরেন্ট। নবান্ন রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টের খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং রিজনেবেল। এই রুমটা দেখলাম, সেই রুম থেকে নেমে আসলে এই যে লিফট, আর লিফটের পাশেই এইগুলো সব পরপর পরপর রুম। আর এখান থেকে এই মেন রোড চলে গেছে, সেই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক মারুতি, যে হ্যান্ডলুমটা আছে মারুতি হ্যান্ডলুমটা ল্যান্ডমার্ক, ওর অপোজিট দিয়ে 2 মিনিট গেলেই কিন্তু এখান থেকে পুরীর সি বিচ। অন্নপূর্ণা গেস্ট হাউসে কিন্তু কোনো অ্যাটাচ কিচেনের ব্যবস্থা নেই, আপনাকে হয় বাড়ি থেকে খেয়ে আসতে হবে অথবা এখানকার নবান্ন যে রেস্টুরেন্ট আছে গ্রাউন্ড ফ্লোরে, সেই নবান্ন রেস্টুরেন্ট থেকে আপনাদের খেতে হবে। আচ্ছা, বাইরের খাবার কি ঘরে অ্যালাউড? হ্যাঁ, এখানে বাইরের খাবার ঘরে অ্যালাউড আছে, কোনো অসুবিধা নেই। আর এই সেই নবান্ন রেস্টুরেন্ট, আমি এখানে খাইনি যদিও, তবে শুনেছি এখানকার টেস্ট, খাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর এবং রিজনেবল প্রাইস। আপনারা এখানে এসে যদি এই হোটেলে যদি নাও থাকেন, এখান থেকে কিন্তু খাবারের টেস্টটা নিতেই পারেন।